আমাদের মনেই হবে না যে আমরা এখানে ছাদে, ছাদে কত সুন্দর একটা বাগান সব। এটা একটা পানি জাম, এর আগে আপনাদেরকে আমি পানি জাম দেখাইছিলাম, আমার পেজে গেলে আপনারা দেখতে পারবেন কত ধরনের। এটা কিন্তু তন পানি জাম সহ আবারও ধরবে, এখন অবশ্য ফুল আসে না। আবার লঙ্গের গাছ, সব ধরনের আলু বকারা ভিন্ন প্রজাতির গাছ। এর আগে আমরা বড়ই দেখাইছিলাম, বড়ই গাছ, সে বড়ই গাছটা আমাদের ওই বড় হওয়ার কারণে বাতিল করা হয়েছে, আবার নতুন করে একটা বড়ই গাছ লাগা হয়েছে। তো মাশাল্লাহ, দেখি এটাতে এবছর ফুল আসছিল, তবে যেটুকু ছোটো গাছ এখনও, তো এবছর হবে না, সামনের বছর আল্লাহ রহমত। আবার নতুন করে আমের চারা লাগাইছি। তো আমরা এর আগের ভিডিওতে অবশ্যই আম ধরা অবস্থায়ও আপনাদের দেখার চেষ্টা করছি, দেখাইছি। আমাদের আমার পেজে গেলে আপনারা সব ধরনের দেখতে পারবেন। আম হয়তো মনে করবেন যে আম ধরলো কি না, আম হয় কি না, ছাদে আম হওয়া কি সম্ভব, তো আমার পেজে গেলে দেখতে সব ভিডিও আছে। তো আমরা যে সূর্যটার দিকের জন্য দেখা যাচ্ছে না, এটা একটা বেল গাছ, আমাদের বেল গাছে অবশ্য বেল আসছে, এর আগে তো দেখেছিলাম আপনাদের। তা আমের অবশ্য অলরেডি আরও আমের গাছ আছে, সেগুলোতে মুকুল অলরেডি এসে গেছে, আপনাদেরকে একটু ঝুম করে দেখার চেষ্টা করলে আপনারা দেখতে পারবেন। এই দেখেন আমের মুকুল এসে গেছে, দেখেন কত সুন্দর মুকুল এসে গেছে, অনেকগুলোতে আম ধর আম হবে। গতবার আপনাদেরকে এই গাছের আম দেখাইছি, আরও অনেক অনেক গাছের আম দেখেছি। তারপরে এই যে বাদাম গাছ, তো আম গাছ তো আপনাদের, আবার লেবু গাছ, লেবু যেহেতু এটা বারো মাসই, তো অবশ্য সিজনে বেশি হয় পরে কম হয়। আবার ওখানে শশা গাছ লাগা আছে, টপে সব পেঁপে গাছ, আমরা গাছ, আপনাদের ঘুরি ঘুরি দেখলেই আপনারা বুঝতে পারবেন সব ধরনের আইটেম। জাম গাছ, বড়ই গাছ, কলা গাছ, আপনাদেরকে এর আগে কলা দেখাইছি সব। আপনাদেরকে আবার অনেক জনকার অ্যালোভেরা পছন্দ, এই যে আমাদের এটাতে আবার ছোট সাইজ, আর এটাতে দেখেন কত বড় অ্যালোভেরা। আসসালামু আলাইকুম।